ইংলিশে গুগলে আপনি সার্চ করে দেখবেন এই জিনিসটার নাম লেখা হয়েছে ওয়ার্ল্ড কার ফ্রি ডে অন 22nd September, এ গ্রেট অপরচুনিটি টু রিডিউস এয়ার পলিউশন, এটার নাম হইল এটা। অর্থাৎ বিশ্ব গাড়িমুক্ত একটা দিন পালন করা হবে, এটা পালন করা হবে সেপ্টেম্বরের 22 তারিখ, যেটা গতকালকে গেছে। আর এটার উদ্দেশ্য হল একটা সুবর্ণ সুযোগ বা মহান একটা সুযোগ সৃষ্টি করা, যে বাতাসের ভিতরে দূষণটাকে মুক্ত করার জন্য। তাহলে কি দাঁড়াইতেছে এই দিনটা পালনের মাধ্যমে? আয়োজকরা বা যারা এই দিবসটাকে আপনার মানুষের জন্য সিলেক্ট করছে, তাদের উদ্দেশ্য হলো যে আমরা সমস্ত বিশ্ব জুড়ে অন্তত একদিন 22 তারিখে, সেপ্টেম্বর মাসে 22 তারিখে আমরা কেউ গাড়ি চালাব না। যদি সমস্ত বিশ্ব জুড়িয়া আপনি কেউ যদি এই 22 তারিখে কেউ গাড়ি না চালায়, তাহলে কত হাজার বা লাখ টন আপনার সীসা এই গাড়ির পলিউশন ধোঁয়া থেকে আপনার নির্গত হওয়া বন্ধ হবে, ফলশ্রুতিতে আমাদের এই বাতাসটা মুক্ত হবে। যদি এটা সাকসেসফুল হয়, তাহলে বছরে অপরের বছর 2 দিন, এর পরের বছর 3 দিন, এইভাবে যদি বছরে অন্তত 1 মাস আমরা মানে বার্ষিক ছুটি যেমন আপনার কর্মজীবী মানে চাকরিজীবীরা অর্জন করে, এইরকম গাড়ির মুক্ত যদি দিন যদি এরকম পালন করা যায়, তাহলে আমাদের বাতাসের দূষণমুক্ত ভারসাম্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এইরকম ধারণার উপরে ভিত্তি করেই এই দিনটাকে সৃষ্টি করা হয়েছে। এখন আমাদের এই দিবসটার একটা সুন্দর আয়োজনের প্রেক্ষিতে আমাদের দেশে আমাদের এই স্বপ্ন মেলা শিশু ফাউন্ডেশন একটা সুযোগ সৃষ্টি করছে, যে বিশ্ব গাড়িমুক্ত গাড়ির যখন প্রশ্ন আছে যে আমাদের গাড়িতে যেভাবেই হোক না কেন আমাদের সমস্যা সৃষ্টি করছে সমস্ত বিশ্বময়, তাহলে আমাদের বাংলাদেশের জন্য যে সৃষ্টি রয়েছে সেটা হইল যানজট। এটাও কিন্তু এই গাড়িরই জন্য, তারই আপনার ধারাবাহিকতায় কিছুদিন আগে আমাদের দেশে যে অবস্থা আরম্ভ হয়েছিল, আল্লাহ মিলে আমাদের প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে অন্য অন্যদের আপনার বুদ্ধিমত্তার কারণে যেভাবেই হোক আপনি এটাকে সামাল দেওয়া হয়েছে। কিন্তু ঘটনাটা কি, আমি আজ থেকে বেশ কয়েক বছর আগে সম্ভবত 1998-99 সনে আমি একটা এই গাড়ি চলাচলের যানজট নিরসনের উপরে একটা এই মানে উপদেশ বক্তব্য লিখছিলাম, একটা পত্রিকা বিভিন্ন পত্রিকা ছাপা হয়েছিল। এটার মধ্যে আমার মূল বিষয়টা ছিল, আবার এই প্রবন্ধটার নাম ছিল অ্যাভয়েড টু ডাইরেক্ট ক্রসিং, টু অ্যাভয়েড ডাইরেক্ট ক্রসিং মানে সরাসরি অতিক্রম করা বন্ধ করতে হবে। এটার এই এইটার মানে বর্ণনা দিছিলাম এইভাবে, যে আমরা যে রাস্তা দিয়ে চলব, ঢাকা শহরকে আমি উদাহরণস্বরূপ আপনি উল্লেখ করে বলেছিলাম যে ঢাকা শহরটা যেহেতু এয়ারপোর্ট থেকে সদরঘাট পর্যন্ত উত্তর দক্ষিণে লম্বা, সেই জন্য আমাদের এইটাকে প্রধান ডাইরেকশন ধরে আমরা পূর্ব পশ্চিমকে এটার আমরা অগ্রিলারি ধরে আমরা যদি একটা পরিকল্পনা সৃষ্টি করি যে সদরঘাট থেকে কোনো গাড়ি স্টার্ট করলে উইদাউট এনি ব্রেক সে এয়ারপোর্ট পর্যন্ত অতপর যত দূর পর্যন্ত আপনার আমাদের ক্ষমতায় আসে সেই পর্যন্ত যাবে, ড্রাইভারের কোনো সিগন্যালও থাকবে না, ব্রেকও লাগবে না। আর উত্তর দক্ষিণ থেকে যারা আসবে তারাও তাদের জন্য যে জিনিসটা হবে,
তারাও এই রকম ভাবে ডাইরেক্ট আসবে তাদের জন্য কোনো প্রয়োজন হবে না। তবে যদি কোনো ব্যক্তি উত্তর পূর্ব উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণে চলাচলকালে সে যদি পূর্ব পশ্চিমের ডাইরেকশনে যাইতে চায় তাহলে তার কী হবে? তখন তাদের জন্য বলা হয়েছে যে তারা মানে প্রত্যেকের যে রাইট টার্ন করিয়া তারা টার্ন করতে পারবে, লেফট টার্নও করতে পারবে, তবে প্রত্যেকটা রাস্তাকে তিন রোতে কমপক্ষে তৈরি করতে হবে। যিনি বাম দিকে টার্ন করবেন তিনি সামনের দিকে অগ্রসর হইয়া বাম দিকে যাইয়া আবার পিছন ঘুরে আসে, তারপরে আপনি পূর্ব পশ্চিমে যাবেন। এইভাবে যদি হয় তাহলে দেখা যাবে যে গাড়ির গতি সামান্য মন্তর হলেও গাড়িকে স্টপ হবে না, মানে থেমে যাবে না।